نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله مولانا العظيم بيان চলছিলো মুসলমানের পঞ্চম অক্ষর আলিফ সম্পর্কে। বলা হয়েছিল যে আলিফ মানে আমানত। আমাদের কাছে অসংখ্য আমানত রয়ে গেছে, এগুলোর সংরক্ষণ এবং সময় অনুযায়ী মালিকের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এই অসংখ্য আমানতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমানত কোরআনে কারীম। কোরআনে কারীম নামে আমানত সংরক্ষণ করতে পারলে উপকৃত হব আমরা নিজেরা। আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, যত ধরনের দৌড়ভাগ আছে, সব কিছুর মূল লক্ষ্য ও উদ্দেশ্য শান্তি। কারোর কাছে অর্থ নেই, সম্পদ নেই, ক্ষমতা নেই, চাকরি বাকরি নেই, কিন্তু আন্তরিক শান্তি আছে, সে সফল কাম, সে কামিয়াব। উদ্দেশ্য শান্তি ওইটা তার কাছে আছে। আরেকজনের কাছে অর্থ আছে, সম্পদ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, ক্ষমতা আছে, কিন্তু শান্তি নেই, সে ব্যর্থ। উদ্দেশ্য ক্ষমতা নয়, উদ্দেশ্য সম্পদ নয়, উদ্দেশ্য হল শান্তি। শান্তি পেতে হলে বলা হয়েছিল যে দুইটি শর্ত পূরণ করতে হয়। একটি শর্ত হল রোগ মুক্তি। রোগ থেকে মুক্তি লাভ না করলে রোগাক্রান্ত অবস্থায় কোনোদিন শান্তি পাওয়া যায় না। দ্বিতীয় শর্ত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। রোগ থেকে মুক্তি লাভ করলেই শান্তি আসবে না যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অর্জন না করা যায়। রোগ বলা হয়েছিল দুই ধরনের। এক ধরনের রোগ হইল দেহের রোগ, সর্দি কাশি জ্বর, ক্যান্সার, টিউমার, আলসার, গ্যাস্ট্রিক, প্রেসার, এগুলো। আরেক ধরনের রোগ হইল আত্মার রোগ, অহংকার, বড়াই, হাসাদ, হিংসা, অজব, পরনিন্দা, এগুলো আত্মার রোগ। দেহের রোগের তুলনায় আত্মার রোগ কোটি কোটি গুণ বেশি ক্ষতিকর এবং মারাত্মক। দেহের রোগের চিকিৎসা ফরজ নয়, কিন্তু আত্মার রোগের চিকিৎসা ফরজ।
দেহের রোগ সাময়িক, বেশির থেকে বেশি যতদিন দুনিয়ায় থাকবো অতদিন কষ্ট হবে। আত্মার রোগ স্থায়ী, সে সাময়িক নয়। দুনিয়াতেও কষ্ট হবে, আখেরাতেও কষ্ট হবে। আত্মার রোগ থেকে মুক্তি লাভ করা এটা ফরজ। দেহের রোগের চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে অবতীর্ণ করেছেন, আত্মার রোগের চিকিৎসাও কোরআনের মাধ্যমে অবতীর্ণ করেছেন। দেহের রোগ সম্পর্কে আলোচনা গত মজলিসে হয়েছে, আত্মার রোগ সম্পর্কে কিছু আলোচনা করতে গিয়ে একজন আত্মার বড় রোগী খাত্তাবের বেটা ওমর সম্পর্কে কিছু আলোচনা চলছিল। কত বড় রোগী, শাহেদু আলম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির উচ্ছেদ করার জন্য উদ্বুদ্ধ হয়ে খোলা তলোয়ার হাতে নিয়ে চলছেন। এই সাহস আবু জাহাল করতে পারেনি, আবু লাহাব পারেনি, আবু সুফিয়ান পারেনি, অথবা সাহেবা পারেনি, বড় বড় কাফের নেতারা পারেনি। খাত্তাবের বেটা ওমর করছে এই সাহস যে আমি মুহাম্মদের কল্লা নিয়ে আসব। আধা পথে যাওয়ার পর একজন সাহাবীর সাথে সাক্ষাৎ ঘটে। ওমরের হাবভাব দেখেই তিনি বুঝে ফেললেন ওমর কিছু একটা ঘটাবে। জিজ্ঞেস করলেন, ওমর কোথায় যাও, কেন যাও? পরিষ্কার উত্তর, মুহাম্মদের কল্যাণ আনতে যাই। সাহাবী দেখলেন যে এখন যদি আমি বাধা দিই আমার কল্যাণও যাবে, মুহাম্মদের কল্যাণও নিরাপদে থাকবে না। তাই তিনি কৌশল অবলম্বন করলেন, বললেন যে ওমর, ঘরের চিন্তা আগে করতে হয়, বাইরের চিন্তা পরে করতে হয়। তোমার ঘরে তোমার বোন ফাতেমা, তোমার বোনের স্বামী মুহাম্মদের অনুসারী হয়ে আছে, মুসলমান হয়ে আছে, আর তুমি মুহাম্মদের চিন্তায় ব্যস্ত, আগে তো ঘর ঠিক করতে হবে। ওমর দেখলেন কথা তো ঠিক, ঘরের চিন্তা আগে, বাইরের চিন্তা পরে। ওমর গতি ঘুরিয়ে ফেললেন ঘরের দিকে। সাহাবীর কৌশল কাজে লাগল, এখন তো গতি ফিরিয়ে দিলেন, সামনে কি হবে সামনে দেখা যাবে। বনের ঘরের কিনারায় এসে নতুন কিছুর আওয়াজ শুনতেছেন, বন বগ্নিপতি কোরআন শিখতেছেন ঘরে একজন কোরআনের কারি সাহাবীর কাছে। আওয়াজ শুনতে পেয়ে ওমর নিশ্চিত যে আমার বোন বগ্নিপতি মুহাম্মদের অনুসারী, আর সাক্ষী মুক্তির দরকার হবে না। ঘরে গিয়েই তলোয়ারের পিঠ দিয়ে আঘাত আরম্ভ করলেন, রক্তাক্ত করে ফেললেন বগ্নিপতিকে। অনেকক্ষণ আঘাত করার পর বলতেছেন, তোমরা কি করতেছিলে আমার হাতে দাও আমি দেখি। বুখারী শরীফে একটি হাদিস আছে, হালাওয়াতে ঈমান তথা ঈমানের স্বাদ যদি কেউ পেয়ে যায় সে আগুনে ঝাঁপ দিতে পারে কিন্তু ঈমান বিক্রি করতে পারে না। ঈমানের স্বাদ এত বেশি। তো বোন বগ্নিপতি তো ঈমানের স্বাদ পেয়ে গেছেন, কারণ তারা ঈমান পেয়েছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বোন বলছে, ভাই এতক্ষণ তলোয়ারের পিঠ দিয়ে আঘাত করেছ, এখন যদি মন চায় পেট দিয়েও আঘাত করতে পারো, কিন্তু যেই বস্তু আমরা পড়তেছিলাম ওইটা তোমার হাতে তুলে দেওয়া যাবে না। পরিষ্কার কথা, জীবন গেলে যাবে কিন্তু পবিত্র কোরআনের অংশ একজন কাফের হাতে তুলে দিবে এটা বরদাস্তের বাইরে, তোমার হাতে দেয়া যাবে না। অমর ছিলেন সত্যের সন্ধানী, তালেবে হক। পক্ষান্তরে আবু জাহাল ছিল ক্ষমতা লোভী, সত্যের সন্ধানে ছিল না। আবু জাহালের নামও ওমর আর খাত্তাবের বেটার নামও ওমর, উভয়জনের নাম ওমর। এক ওমর সত্যের সন্ধানী, আরেক ওমর ক্ষমতা লিপসু, বেশকম এতটুক। এতটুক বেশকমের কারণে দুজনের মধ্যে কী ব্যবধান ঘটল?
আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফে লিখেছেন, বুল হাকাম না মাসবুদ ও বু জাহালে সোদ, আয় বসা আহ্লাদ হাসাদ না আহলে সোদ, আয় বসা আহ্লাদ হাসাদ না আহলে সোদ। আবু জাহাল, তার আগের উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, জ্ঞানীর পিতা যে তা নয়, জ্ঞানের পিতা, কত বড় উপাধি। কিন্তু ক্ষমতা লিপসু হওয়ার কারণে তার উপাধি হয়ে গেছে আবু জাহাল, মূর্খতার পিতা, কোথার থেকে কোথায় নেমে গেছে। আর ওমর ছিলেন উটের রাখাল, সেই ওমর সত্যের সন্ধানী হয়ে সত্য পাওয়ার পর গ্রহণ করে নিয়েছেন, এর বরকতে হয়ে গেছে ফারুকে আজম, হক এবং বাতিলের মধ্যে শ্রেষ্ঠতম পার্থক্যকারী, দেখলে বুঝতেন কে হক আর কে না হক। দুজন ঝগড়া করতেছে, একজন মুসলমান একজন ইহুদি, ঝগড়া নিরসনের জন্য উভয়জন গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হুজুর উভয়জনের কথা শুনে দেখলেন যে ইহুদি এখানে হকের উপরে আছে, মুসলমান হকের উপরে নেই। এই দাবিতে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। উভয়জন দরবার থেকে বেরিয়ে এসে মুসলমান বলতেছে, এই রায় আমি মানব না, চলো আমরা ওমরের কাছে দেখি। মুসলমানের ধারণা ওমর বড় রাগী, কাফেরদের ব্যাপারে বড় শক্ত ভূমিকা পালন করেন, ওমরের কাছে গেলে আমার সপক্ষে রায় আসবে। উভয়জন আবার ওমরের কাছে গেলেন, ওমর উভয়জনের কথা শুনলেন, শুনে তলোয়ার বের করে আনলেন, মুসলমানকে বললেন, আয় এদিকে আয়, আমার সিদ্ধান্ত হলো তোর শিরোচ্ছেদ, দোজাহানের বাদশার সিদ্ধান্ত তোর পছন্দ হয় না, আমার কাছে নিয়ে এসছিস সিদ্ধান্তের জন্য, আমার সিদ্ধান্ত হইল তোর শিরোচ্ছেদ, হক এবং বাতিল সত্য আর অসত্যের মধ্যে সর্বশ্রেষ্ঠতম পার্থক্যকারী ফারুকে আজম এই উপাধিতে ভূষিত হইলেন। ওমর সত্যের সন্ধানী, তাই বললেন, বোন ওই বস্তু হাতে নিতে হলে কি করতে হবে। ওমর দেখবেন সত্য কি অসত্য, বোন বললেন যে এটা হাতে নিতে হলে গোসল করতে হবে। ওমর তৎক্ষণাৎ গিয়ে গোসল করে আসলেন, এবার হাতে দাও। গোসলের আগে হাতে দিতে সমস্যা কি ছিল, কেন আমার হাতে দেয়া যাবে না। বোন পরিষ্কার বললেন, ভাই যে বস্তু আমরা পড়তেছিলাম এটা পাক খোদার পাক কালাম, তুমি না পাক কাফের, না পাক কাফের হাতে পাক খোদার পাক কালাম তুলে দেয়া যায় না, জীবন দেয়া যায় কিন্তু কোরআন কাফের হাতে না পাক হাতে তুলে দেয়া যায় না, তাই দিলেন। গোসলের পর হাতে দিলেন সূরা তাহার কয়েকটি আয়াত, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা সারা। এই কয়েকটি আয়াত ওমর নিজ হাতে নিয়ে পড়লেন, চিকিৎসা শুরু হয়ে গেছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আত্মার রোগের চিকিৎসা শুরু হয়ে গেছে। এখন বলছেন, আমাকেও তোমাদের নবীর দরবারে নিয়ে চলো। রওনা হয়ে গেলেন, দরবারের কাছে ঘনাইলে সাহাবায়ে কেরাম দেখতেছেন ওমর আসতেছে হাতে খোলা তলোয়ার, বলতেছেন, ও আল্লাহ রাসূল, ওমর এদিকে আসতেছে, দেখা যায় হাতে খোলা তলোয়ার কি জানি ঘটায়, হুজুর অনুমতি দিলে সামনে গিয়ে তাকে বাধা দেয়, এগিয়ে গিয়ে বাধা দিই। হুজুর বললেন, বাধা দেওয়ার প্রয়োজন নাই, ওমরকে আসতে দাও। ওমর দরবারে ঢুকলেন, ঢুকে বলছেন, ও আল্লাহ রাসূল, আপনার কল্যাণে আর জন্য রওনা হয়েছিলাম, এখন নিজের কল্যাণ দিতে এসে গেছি, আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিকিৎসা হয়ে গেছে কোরআনের মাধ্যমে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, শুধু চিকিৎসা,
দুনিয়ার নিয়ম, রোগী ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পায়, কিন্তু রোগী ডাক্তার হয় না। তো কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের মাধ্যমে যদি কোনো আত্মার রোগী চিকিৎসা গ্রহণ করে, সে হাজারো লাখো রোগীর ডাক্তার হয়ে যায়। কোরআনের বরকত। ওমর এখন লক্ষ রোগীর ডাক্তার, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আল এফকার মধ্যে উল্লেখ করেছেন, সিরিয়ার রাজধানী দামেস্ক মুজাহিদিনে ইসলাম গ্রাও করে রাখছে, কিল্লা খ্রিস্টানদের দখলে, কিল্লা মুসলমানদের দখলে আসতেছে না। অনেকদিন গ্রাও করে রাখার পর খ্রিস্টান নেতা নেত্রীরা শর্ত দিল, তোমাদের খলিফা ওমর যদি মদিনা থেকে সশরীরে এখানে এসে সন্ধিপত্রে দস্তখত করে, তাহলে আমরা কিল্লা ছেড়ে দিতে পারি, এর আগে কিল্লা ছাড়া হবে না। সংবাদ মদিনায় আসলো, খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। মদিনায় মোনাওয়ারা থেকে দামেস্কের দূরত্ব 1500 কিলোমিটার, কত লম্বা রাস্তা। তা ওই যুগে কি প্লেন হেলিকপ্টার ছিল, রেল মোটর গাড়ি, যানবাহন হিসাবে একটি উট নিলেন সাথে, একটি উট, সফর সঙ্গী হিসাবে একজন মাত্র গোলাম, খাওয়ার জন্য একটি থৈলিতে 4টা ছাতু, গায়ে যেই জামা, জামার মধ্যে 12টি তালি। অর্ধজাহানের ক্ষমতার মালিক খলিফাতুল মুসলিমিন চলছেন, এত সাদা সিধাভাবে যাইতেছেন, 1500 কিলোমিটার পথ অতিক্রম করবেন, তো যাবেন কোথায়? দামেস্ক। তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোম সম্রাটের প্রদেশ সিরিয়া, সেখানে যাবে। আর আমরা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাব, প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী নয়, মন্ত্রীও নয়, পার্টিমন্ত্রী, জাতির কয়েক লক্ষ টাকা ব্যয় হয়, আগে গাড়ির বহর, পিছনে গাড়ির বহর, র‍্যাব পুলিশ লাঠি ছোটা রাইফেল বন্দুক হুইসাল কি হুলুস ফুল ব্যাপার, কয়েক লক্ষ টাকা জাতির ব্যয়, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যায়, কে পার্টিমন্ত্রী যায়, কেন এই ব্যবধান? অমর একথা বুঝেন, আমি ন্যায়পরায়ণ শাসক, আমি জালেম নই, আমি অত্যাচারী নই, আমি দুর্নীতিবাজ নই, আমি নীতিবান, আমি ন্যায়পরায়ণ শাসক, আমি জাতির পয়সা মেরে খাই না, আমি একমাত্র একজনকে ভয় করি, তার সামনে আমাকে একদিন হিসাব দিতে হবে, ওই ভয়ে সবসময় আমি আতঙ্কিত, আমি দলীয়করণ করি না, আত্মীয়করণ করি না, স্বজন প্রীতি নেই, আঞ্চলিকতা আমার কাছে নেই, আমার দৃষ্টিতে সব মুসলমান সমান, এই জন্য কোনো ভয়ও নেই, একজনের ভয় থাকলে অন্য কারো ভয় আর থাকে না। তো হারকে তর সাদ আদ্রহ কতা কবা গুজে দে তর সাদ আজবা এ জিন্ন ইনস হারকে দিন তর সাদ আজবা এ জিন্ন ইনস হারকে দিন। আর আমাদের এই অবস্থা কেন? আমরা যদিও জুলুম অত্যাচার করি, বুঝি কিন্তু আমি জালেম, আমি দুর্নীতিবাজ, আমি জাতির পয়সা মেরে খাই, আমি দলীয়করণ করি, আত্মীয়করণ করি, আমার মধ্যে স্বজনপ্রীতি আছে, আঞ্চলিকতা আছে, এগুলো সব বুঝি, এই জন্য আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যেতে হয়, আমার মধ্যে যে খোদাভীতি থাকার দরকার ছিল ওইটা নেই, আমার মধ্যে আছে শুধু স্বার্থ আর স্বার্থ, এই তো ব্যবধান। ওমর রওনা হয়ে গেলেন, রওনার পথে গোলামের সাথে চুক্তি করে নিলেন, গোলাম এক মঞ্জেল তুমি ওটের পিঠে বসবে, আমি লাগাম টেনে টেনে হাঁটবো, আর এক মঞ্জেল আমি ওটের পিঠে বসবো, তুমি লাগাম টেনে টেনে হাঁটবে। আছে দুনিয়ার কোনো শাসক এই দৃষ্টান্ত কায়েম করতে পারে? অর্ধজাহানের খলিফা ওটের লাগাম টেনে হাঁটবে আর তার গোলাম ওটের পিঠে বসা থাকবে? তিনি তো এই দৃষ্টান্ত রেখে গেছেন মুসলিম জাতির সামনে, দুনিয়ার সামনে। এভাবে পথ অতিক্রম শুরু হইল, এক মঞ্জেল গোলাম ওটের পিঠে,
আর অর্ধ জাহানের খলিফা উঁটের লাগাম টেনে টেনে হাঁটতেছেন রাখালের ন্যায়। আরেক মঞ্জিল খলিফা পিঠে, গোলামের হাতে উঁটের লাগাম। এভাবে চলতে চলতে দামেস্কের কাছে পৌঁছলেন। মুজাহিদিন ইসলাম এগিয়ে আসলেন, হযরত ওমরকে সম্বর্ধনা দিয়ে এগিয়ে নিল। এসে দেখেন যে ওমরের গায়ে 12টি তালিওয়ালা জামা। ভাবলেন যে সুপার পাওয়ারের সামনে আসতেছে ওমর, এরা যদি দেখে এই অবস্থা জীর্ণ শীর্ণ, হাতে ওঁটের রশি, গায়ে তালিওয়ালা জামা, এই মুসলমানদের শাসক, তুচ্ছতা ছিল্ল করবে। ভালো একটি জামার ব্যবস্থা করা হইল, হুজুর মেহরবানি করে এই জামাটি গায়ে দেন। হুজুর তাদের কথা রাখলেন, নিজের তালিওয়ালা জামা খুলে ভালো জামাটি গায়ে দিলেন। দেয়া মাত্র পুনরায় আবার ভালো জামাটি খুলে রেখে ওনার তালিওয়ালা জামাটি গায়ে দিয়ে দিলেন। বললেন, তোমাদের কথা দেখেছি, কিন্তু আমার তালিওয়ালা জামার মধ্যে যে নূর আমি অনুভব করতেছিলাম তোমাদের ভালো জামায়, সেই নূর নেই। আমাকে আমার নূরানি তালিওয়ালা জামায় গায়ে দিতে দাও। চলছেন আল্লাহ পাকের মর্জি। শেষ মঞ্জিল ওমরের ভাগে পড়লো ওঁটের রশি টানা, গোলামের ভাগে পড়লো পিঠে বসা। অবস্থা কেমন? গোলাম বলছে, হুজুর রোম সম্রাটের প্রদেশ, আপনার হাতে ওঁটের লাগাম থাকবে আর আমি গোলাম ওঁটের পিঠে থাকবো, এরা কি মনে করবে? হুজুর মেহরবানি করে আপনি পিঠে থাকুন, রশি আমার হাতেই থাকুক। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম, অসম্ভব, এটা তোমার হক, এখন তোমাকে পিঠে বসতে হবে। গোলাম বলছে, হুজুর আমার হক তো আমি বুঝি, আমার হক আমি আপনার জন্য ছেড়ে দিলাম। ওমর বলছেন, গোলাম তুমি তোমার হক ছেড়ে দিয়েছ, তুমি বুঝো, আমি বুঝি, আমাদের খোদাই বুঝে। এই কথাগুলো এক সময় ইতিহাসে লিপিবদ্ধ হবে, দুনিয়াবাসী এটা বুঝবে না। দুনিয়াবাসী ভাববে ওমর ক্ষমতার দাপটে দুই মঞ্জিল ওঁটের পিঠে বসাছিল, গোলাম দুর্বল হওয়ার কারণে বাধ্য হয়ে দুই মঞ্জিল ওঁটের লাগাম টানতে বাধ্য হয়েছিল। এই কলঙ্ক আমার ইতিহাসে থাকবে, এটা বরদাস্ত করা যাবে না, তোমাকে ওঁটের পিঠে বসতে হবে। বাধ্য হয়ে গোলাম বেচারা ওঁটের পিঠে, খলিফাতুল মুসলিমিনের হাতে ওঁটের লাগাম টেনে টেনে পায়ে হেঁটে চলছেন। কিল্লার কাছে পৌঁছে গেলেন, হাকিমুল উম্মত লিখতেছেন, খ্রিস্টান নেতা নেত্রীরা পাদ্রীরা কিল্লার পাসিরের উপর থেকে তাকাইয়াছে, খলিফাতুল মুসলিমিন কিভাবে আসে ওদের তো ধারণা। যার ভয়ে দুনিয়া বিকম্পিত, যার ভয়ে বিশ্বের সুপার পাওয়ার পারস্য সম্রাট আর রোম সম্রাট আতঙ্কিত, কি জানি ঠাট বাট নিয়ে আসবে, কত হাজার হাজার মানুষ তার সাথে থাকবে, কত অস্ত্রশস্ত্র থাকবে। দেখে জীর্ণ ছিন্ন অবস্থা, হাতে ওঁটের লাগাম, গায়ে তালিওয়ালা জামা, ওঁটের ফিটে গোলাম বসে আছে, ধারণার উল্টা, ভাবতেছে কি আর দেখতেছে কি। হাকিমুল উম্মত দেখতেছেন, যখন তিনি কিল্লার পাসিরের কাছে পৌঁছলেন, খ্রিস্টান নেতা নেত্রীরা কিল্লার চাবি পাসির উপর থেকে এমনি নিক্ষেপ করে দিয়ে দিল। ওমর, সন্ধিপত্রের প্রয়োজন নেই, চুক্তিপত্রের প্রয়োজন নেই, কিল্লা তোমাকে দিয়ে দিলাম, কিল্লা তোমার। শুধু কিল্লা যে দিলাম তা নয়, আমাদের কল্লাও দিয়ে দিলাম, আজ থেকে আমরাও তোমার। ওমর সাক্ষী থাকো, আমরাও করে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহওয়ালাদের একটি পরিচয়, তাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ওমরের চেহারা দেখেই বুঝে ফেলছে এই লোকটাকে। খ্রিস্টান নেতা নেত্রী এবং পাদ্রীদেরকে জিজ্ঞেস করা হইল, ওমর এখনো সন্ধিপত্রে দস্তখত করেনি, এখনো তার দিন ইসলামের দাওয়াত দেয়নি, এর আগেই তোমরা কেন কিল্লা দিয়ে দিলে, চাবি কেন দিয়ে দিলে, তার ধর্ম কেন গ্রহণ করে নিলে? খ্রিস্টান পাদ্রীরা বলছে, আমাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে, এক জমানায় মদিনা থেকে এক মহামানব এই জমিনে আসবে, ওই মহামানব এই জমিনে আসলে দুনিয়ার কোনো শক্তি নেই তার থেকে কিল্লা রক্ষা করতে পারে, কিল্লা তার অধীনে চলে যাবে,
এবং ওই মহামানব যে ধর্মের অনুসারী হবে সে ধর্মে হবে হক এবং সত্য ধর্ম। ওই মহান মানবের কি চিহ্ন, কি আলামত, এগুলো আমাদের ধর্মীয় গ্রন্থে লিপিবদ্ধ আছে। আমাদের ধর্মীয় গ্রন্থ আছে ওই মহামানবের হাতে থাকবে ওঁটের লেগাম, সে পায়ে হেঁটে এখানে আসবে, তার ওঁটের পিঠে বসা থাকবে তার গোলাম। আমাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে ওই মহামানবের গায়ে থাকবে তালিওয়ালা জামা। সৎ চিহ্ন আর আলামতগুলো তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। তাই আমরা নিশ্চিত এই কিল্লা আর ধরে রাখা যাবে না, কিল্লা তার পদতলে চলে যাবে। এবং এই লোক হক এবং সত্য, তার দিন তার ধর্ম হক এবং সত্য, সত্য বুঝে আসতে মেনে নেয়াই বুদ্ধির পরিচয়। তাই কিল্লাও দিয়ে দিলাম আমরা, আমাকেও তার গোলামের লিস্টিভুক্ত করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জো না থে খুদ রাহ পর গায়ে রোকে হাদি বন গয়ে, জো না থে খুদ রাহ পর গায়ে রোকে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুরদো কো মসীহা কর দিয়া, ক্যা নজর থি জিসনে মুরদো কো মসীহা কর দিয়া। এক সময় তো ওমর আত্মার সবচেয়ে বড় রোগী, দোজাহানের পাকসার শিরুচ্ছেদ করার জন্য খোলা তলোয়ার হাতে নিয়ে চলছিলেন, কত বড় রোগী। কোরআনের মাধ্যমে চিকিৎসা পেয়ে গেছেন, শুধু চিকিৎসা, এখন লক্ষ রোগীর ডাক্তার, চিকিৎসক হয়ে গেছেন। কোরআনের বরকত, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন আত্মার রোগের চিকিৎসা রেখে দিয়েছে কোরআনের ভিতরে, কোরআনের মাধ্যমে আত্মার রোগের চিকিৎসা অবতীর্ণ করেছে। সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, সহি শুদ্ধভাবে বোঝার চেষ্টা করা, কোরআন অনুযায়ী জীবন গড়ে তোলা, আত্মার রোগের চিকিৎসা হবে। আত্মার রোগের চিকিৎসা হইলে তার মূল্য দুনিয়া ও মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি তার মূল্য হয়। তার মূল্য কত আন্দাজ করুন। এই ধরনের রোগের চিকিৎসা নিয়ে যদি কেউ আল্লাহকে একটি সেজদা করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তার একটি সেজদা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব থেকে কোটি কোটি গুণ বেশি মূল্যবান। তো যার এক সেজদা এত মূল্যবান হয় তার মূল্য কত হবে। আর পক্ষান্তরে যদি আত্মার রোগের চিকিৎসা করতে না পারি, সেজদা দিলাম কিন্তু আত্মার রোগের চিকিৎসা নেই, মসনবী শরীফে আছে জমিন থেকে আওয়াজ আসে, আমাদের সেই শ্রবণ শক্তি নেই, বিধায় আমরা শুনতে পাই না। জমিন আওয়াজ দেয়, চৌব জমি সজদা কর যে জমিনে দা আমুদ, চৌব জমি সজদা কর দো যে জমিনে দা আমুদ, তোমরা খারাপ কর দিব সজদায়ে রিয়াই, তোমরা খারাপ কর দিব সজদায়ে রিয়াই। ও কপাল পোড়া, তোর আত্মশুদ্ধি হয়নি, আত্মার রোগের চিকিৎসা হয়নি, নাপাক কপাল নিয়ে আমার মধ্যে সিজদা করছো, কপাল রাখতেছো আমার মধ্যে, আমার কত নাপাক করতেছো, কপাল উঠাও উপরে তাড়াতাড়ি, আমি তোমার এই সিজদা সহ্য করতে পারতেছি। তোমরা খারাপ কর দি বসে যে দায়েরি আই, তোমার এই সিজদা এখলাস ভিত্তিক নয়, তোমার এই সিজদা কলুষ্টু, এর মধ্যে রিয়া আছে, মানুষকে দেখানোর ব্যবসা আছে, মানুষ আমাকে ভালো বলবে, নামাজি বলবে, পরেজগার বলবে, এই জন্য সেজদা করতেছ, নামাজ না পড়লে লোকেরা কি বলবে এই জন্য পড়তেছ, তুমি কপাল তোলো আমার সহ্য হয় না। চৌব জমি সেজদা কর দো যে জমিনে দা আমুদ, তোমরা খারাপ কর দিব সেজদা এ রিয়াই। আর যদি এখলাসের সাথে আত্মশুদ্ধি অবস্থায় সেজদা করি, এই সিজদার জায়গাটি কাল হাসর মাঠে কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে গিয়ে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা আমার মধ্যে সিজদা করেছে। সিজদা গা সিজদার জায়গা যদি সাক্ষী দেয় আমার মধ্যে সিজদা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার নাজাতের ফয়সালা করবেন। তাই আত্মশুদ্ধি কোরআনের মাধ্যমে, দৈহিক রোগের চিকিৎসা কোরআনের মাধ্যমে, আত্মিক রোগের চিকিৎসা কোরআনের মাধ্যমে, বেশি বেশি তেলাওয়াত, যত বেশি তেলাওয়াত করব ততই রোগের চিকিৎসা হবে। বুঝার চেষ্টা, তদনুযায়ী জীবন গড়ে তোলার চেষ্টা ইনশাআল্লাহ। এই উভয় রোগের চিকিৎসা আল্লাহ পাক কোরআনে অবতীর্ণ করেছেন।
শান্তি পাওয়ার এক শর্ত হইল চিকিৎসা। চাই দেহের রোগ হোক চাই আত্মার রোগ হোক, উভয় রোগ থেকে মুক্তি লাভ করতে হবে। দ্বিতীয় শর্ত আমার মাওলার রহমত, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের জুমায় ইনশাআল্লাহ রহমত সম্পর্কে আলোচনা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।